তিস্তার জন্য বাংলাদেশে দল পাঠাবে ভারত তাইওয়ানের স্বাধীনতা চাইলে মৃত্যুদণ্ড দেবে চীন তিস্তা নদী সংরক্ষণের প্রকল্পে বাংলাদেশকে সাহায্য করার আশ্বাস দিয়েছে ভারত নয়াদিল্লিতে দুই দেশের প্রধানমন্ত্রী যথাক্রমে ভারতের নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের শেখ হাসিনার নেতৃত্বে দ্বিপক্ষীয় বৈঠক হয় পরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে বাংলাদেশের অভ্যন্তরে তিস্তার সংরক্ষণ এবং উন্নয়নের প্রকল্পের সহায়তার জন্য একটি বিশেষজ্ঞ দল পাঠাবে নয়াদিল্লি আর সেই বিশেষজ্ঞ দল পাঠানোর ঘোষণাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে দেশটির কূটনৈতিক মহল কারণ ইতিমধ্যে ওই প্রকল্পের ওপর চীনের নজর পড়েছে বড় অঙ্কের টাকারও প্রস্তাব দিয়েছে যদিও ভারতের পক্ষ থেকে সরকারিভাবে যে মন্তব্য করা হয়েছে তাতে চীনকে নিয়ে কোনো শব্দ উচ্চারণ করা হয়নি নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কোয়ার্তা জানান ভারত এবং বাংলাদেশের মধ্যে যে নদীগুলো আছে সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল বিষয় প্রাকৃতিকভাবেই বাংলাদেশের সঙ্গে ভারতের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে সেটার কারণে নদীর বিষয়টি গুরুত্বপূর্ণ দুই দেশের মধ্য দিয়ে অনেক নদী বয়ে যাচ্ছে আর সেগুলোর মধ্যে অন্যতম হল তিস্তা তাই তিস্তার বিষয়টিও অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ভারতের পদক্ষেপ গুরুত্বপূর্ণ কেন নাম গোপন রাখার স্বার্থে কর্মকর্তারা জানিয়েছেন তিস্তা ড্রেজিং এবং উন্নয়নের জন্য দীর্ঘদিন ধরেই বাংলাদেশ সরকার যে পরিকল্পনা করছে সেটা নিয়ে ভারত যে ঘোষণা করেছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ ওই প্রকল্প ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে চীন ইতিমধ্যেই আনুষ্ঠানিকভাবে এক বিলিয়ন মার্কিন ডলার প্রস্তাব জমা দিয়েছে বেইজিং চীনা সংস্থাকে সেই প্রকল্পের বরাদ দেওয়ার বিষয়ে ঢাকার কাছে উদ্বেগ প্রকাশ করেছে নয়াদিল্লি ভারতের ঘোষণায় চাপ মুক্ত থাকবেন শেখ হাসিনা আগামী মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীন সফরে যেতে পারেন সংশ্লিষ্ট মহলের মতে তিস্তার প্রকল্প নিয়ে চীন যে চাপ তৈরির চেষ্টা করত সেটা ভারতের ঘোষণার ফলে ছেড়ে ফেলতে পারবেন প্রধানমন্ত্রী অনেকটা খোলামেলা থাকতে পারবেন তিনি ভারতের কাছে বিষয়টি উদ্বেগের কেন ভারত ও বাংলাদেশের ওপর দিয়ে বয়ে গেছে তিস্তা কূটনৈতিক মহলের বক্তব্য চীনের কোন সংস্থা যদি সেই নদীর সংরক্ষণের প্রকল্পের বরাত পায় তাহলে নদীর গতি সহ গুরুত্বপূর্ণ সব তথ্য হাতিয়ে নিতে পারে বেজিং। অপরদিকে তাইওয়ানের স্বাধীনতা পক্ষের কট্টর সমর্থকদের শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড দেওয়ার বিষয়টি বিচারিক নির্দেশিকায় যুক্ত করেছে চীন ফৌজদারি অপরাধের ক্ষেত্রে বিশেষ গুরুতর মামলার ক্ষেত্রে এই শাস্তি প্রযোজ্য হবে বেজিং গণতান্ত্রিক তাইওয়ানকে নিজের ভূখণ্ডের অংশ হিসেবে দেখে তাইওয়ানকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করার জন্য প্রয়োজনে শক্তি প্রয়োগের কথাও বলে আসছে বেজিং সম্প্রতি তাইপের ওপর চাপ বাড়িয়েছে বেজিং এছাড়া দ্বীপটি ঘিরে বেশ কয়েকবার সামরিক মহড়াও করেছে চীন তাইওয়ানের নতুন প্রেসিডেন্ট হিসেবে লাই গত মাসে দায়িত্ব নেওয়ার সময় সর্বশেষ সামরিক মহড়া করে বেজিং সিনহুয়া জানায় বেজিং জারি করা নির্দেশিকায় দেশকে বিভক্ত ও বিচ্ছিন্নতা উস্কে দেওয়ার জন্য তাইওয়ানের স্বাধীনতার কট্টরপন্থী সমর্থকদের শাস্তির কথা উল্লেখ করা হয়েছে এতে বলা হয় স্বাধীনতার প্রচেষ্টায় যারা মূল ভূমিকা নেওয়ার চেষ্টা করবেন এবং রাষ্ট্র ও জনগণের মারাত্মক ক্ষতি করবেন তাদের এই শাস্তি দেওয়া হবে নোটিশে বলা হয়েছে তাইওয়ানের স্বাধীনতার পক্ষে যারা ওকালতি করবেন তাদের দশ বছর থেকে শুরু করে যাবজ্জীবন কারাদণ্ড পর্যন্ত হতে পারে চীনের এই নির্দেশ জারির পর দ্রুত প্রতিক্রিয়া জানিয়েছে তাইপে তাদের পক্ষ থেকে বলা হয়েছে পুরো তাইওয়ানে কোনো আইনি এখতিয়ার রাখে না বেজিং এছাড়া যে নিয়ম মানার জন্য বেজিং নির্দেশ দিয়েছে তা তাইওয়ানের জনগণের জন্য মানা নয় তাইওয়ানের মেইনল্যান্ড অ্যাফেয়ার্স কাউন্সিল এক বিবৃতিতে বলছে বেজিং কর্তৃপক্ষ যে পদক্ষেপের কথা বলছে তাতে তাইওয়ান প্রণালী জুড়ে জনগণের মধ্যে সংঘাত বেড়ে যাওয়ার উস্কানি হিসেবে কাজ করবে এ পদক্ষেপ বেজিং ও তাইওয়ানের সঙ্গে সম্পর্কের ইতিবাচক উন্নয়নের জন্য সহায়ক নয় সিনোহার তথ্য অনুযায়ী বেজিং এর নির্দেশনাটি মূলত বিচ্ছিন্নতাবাদী সংগঠনের সঙ্গে জড়িত ব্যক্তি ও রাষ্ট্রকে বিভক্ত করে এমন কর্মকাণ্ড চালাতে নির্দেশ দেয়া ব্যক্তিদের উদ্দেশ্য করে দেওয়া হয়েছে এ নির্দেশ চীনের অংশ হিসেবে তাইওয়ানের আইন ব্যবস্থা পরিবর্তন করার প্রচেষ্টার লক্ষ্য থেকেও করা হয়েছে শুক্রবার থেকেই এই নির্দেশ কার্যকর হয়েছে